নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ একটা চটপটে স্ন্যাক্স আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো দই টিক্কা। ইভিনিং স্ন্যাক্স হিসেবে এটা সার্ভ করতে পারেন, এছাড়া যে কোনো ছোটোখাটো পার্টিতেও কিন্তু আপনারা এটা পরিবেশন করতে পারেন, উৎসব অনুষ্ঠান যে কোনো সময়। এটা একটা হেলদি স্ন্যাক্স। আমি এখানে যে যে উপকরণ ব্যবহার করেছি প্রত্যেকটাই হেলদি, আর আমি এখানে ডিপ ফ্রাইও করিনি, তাই তেলের পরিমাণটাও খুব কম দিয়ে আমি স্ন্যাক্সটা তৈরি করেছি। তাই অনায়াসে যে কোনো সময় আপনারা এটা তৈরি করে খেতে পারেন। তাহলে চলুন শুরু করি। আমি এখানে 500 গ্রাম জল ঝরানো টক দই নিয়েছি। একটা পেঁয়াজ এর মধ্যে খুব মিহি করে কুচি করে দিলাম। আমি এখানে 2 কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, খুব মিহি করে কাঁচা লঙ্কাগুলো কুচি করে নিয়েছি। 2 চা চামচ ধনে পাতা কুচি দিলাম। এবার দিচ্ছি গ্রেট করা 1/2 চা চামচ আদা, স্বাদ মতো নুন দিলাম, 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম, গরম মশলা পাউডার দিলাম 1/2 চা চামচ, স্বাদ একটু চটপটা হওয়ার জন্য 1/2 চা চামচ চাট মশলা দিলাম, 2 চা চামচ বেসন দিচ্ছি, যদি লাগে আবার প্রয়োজন বুঝে ব্যবহার করব। গ্রেট করা পনির দিচ্ছি 2 টেবিল চামচ। এবার খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। মিক্স করা হয়ে গেছে, আমার মনে হচ্ছে আরও একটু বেসন লাগবে, তাই আমি আরেকটু বেসন অ্যাড করে দিচ্ছি। মিক্স করার পর চামচে করে তুলে একটু ওপর থেকে ফেলবার চেষ্টা করবেন, যদি দেখেন যে এটা পড়ছে না তাহলে বুঝবেন একদম মিক্সটা ঠিকঠাক হয়েছে। এখানে অল্প পরিমাণে আমি সুজি নিয়েছি, আমি সুজির কোট করব। দইয়ের মিক্সচারটা এবার সুজির মধ্যে দিয়ে আমি একটা কোট করে নেব। আমি এখানে আজকে যে যে উপকরণগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা কিন্তু হেলদি, তাই এটা মাঝে মধ্যে আপনারা করে খেতে পারেন। আমার সুজির কোট করা হয়ে গেছে, এরকম বল বল করে কেউ ডিপ ফ্রাইও করতে পারেন, কিন্তু আমি এখানে ডিপ ফ্রাই করবো না, আমি এখানে শ্যালো ফ্রাই করব। আমি একটা টিক্কার আকারে এই দইয়ের টিক্কা করছি, তাই টিক্কা আকারে গুঁড়ে নিচ্ছি। আমি আরও একটা টিক্কা করে দেখাচ্ছি। প্রথমে সুজির মধ্যে দিয়ে, তারপরে সুজির মধ্যে প্রথমে একটু গড়িয়ে নিলেই এটা হাতে আর লাগবে না, না হলে হাতে কিন্তু লেগে যাবে দইয়ের মিশ্রণটা। এক এক করে আমার সব টিক্কাগুলোই গড়া হয়ে গেছে, এবার খালি ভেজে নেওয়ার পালা। আমি কড়াইতে সাদা তেল দিলাম, আমি এখানে 2 চা চামচ দিয়েছি, তেলের পরিমাণটা কমই দিয়ে ব্যবহার করেছি, কেননা আমি এখানে ডিপ ফ্রাই করছি না।
টিকাগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে আমি শ্যালো ফ্রাই করে নেব। কম আঁচে টিকাগুলো আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আমি এখানে দই টিক্কার কোটটা সুজি করেছি, এতে কিন্তু পুরোটাই হেলদি হয়ে গেল, তাই বাড়িতে অবশ্যই বানাবেন। আর কেমন হয়েছে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। একটা সাইড একটু সেকে নেওয়ার পর আমি উল্টে দিচ্ছি, আরেকটা সাইড যাতে শাকা হয়ে যায়। এক এক করে সব টিক্কাগুলোই আমি ভালো করে লালচে রং আসা পর্যন্ত সেকে নেব। দেখুন এরকম একটা লালচে রং চলে আসবে, এরকম লালচে রং যখন চলে আসবে তখন বুঝবেন যে টিক্কাগুলো শাকা হয়ে গেছে। রেডি হয়ে গেল দই টিক্কা। বাকি টিক্কাগুলো আমি একইভাবে সেকে নেব। আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে নখানা দই টিক্কা তৈরি হয়েছে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।